হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো জাস্ট নাও দেখে উঠলাম লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, বাংলাদেশের নতুন ইন্ডিপেন্ডেন্ট ওয়েব সিরিজ যেটা আসতে যাচ্ছে জি ফাইভ প্ল্যাটফর্মে। ডিরেক্টর কে? ডিরেক্টর নান আদার দেন আমাদের মোস্তাফা সরয়ার ফারুকী স্যার। তো আমি বিশাল বড় ফ্যান ওনার, ব্যাচেলর বলো, তারপরে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, ডুব সামনে আসছে, নওয়াজুদ্দিন সিদ্দিকি এবং আমাদের তাহসানকে নিয়ে নো ল্যান্ডস ম্যান। তো মানে বিশাল বড় মাপের একজন ডিরেক্টর এবং এই কাজটার প্রডিউসার হলেন নান আদার দেন আমাদের তিশা ম্যাম। তো এখানে কাজ যারা যারা করছে, মেন কাজটা আমরা দেখতে পেলাম তাসনিয়া, ফারিন, হাসান মাসুদ। আমি ছোটোবেলা থেকে হাসান মাসুদকে ফলো করি, তার বিভিন্ন নাটক আমি দেখেছি, তাসনিয়া ফারিনকেও ইদানিং দেখছি বিভিন্ন বাংলা নাটকে। তারপরে আমাদের পার্থ বড়ুয়া আছে, তানভীর, তারপরে আরও অনেক এরকম আছে আর কি। প্রত্যেকের কাজটার নাম আমি বলতে পারছি না অ্যাকচুয়ালি, মানে সবার নামগুলো মনে নেই এই মুহূর্তে। তো তানভীর হোসেন, আফজাল হোসেন, আরও অনেকেই আছে আর কি। তো যেটা বলার সেটা হলো যে কেমন হলো ট্রেইলারটা। তো ট্রেলারটা দেখে বুঝতে পারলাম যে ফারুকী স্যারের একটা আলাদা প্যাটার্ন আছে, আলাদা স্টাইল আছে। তার প্রত্যেকটা কাজই দেখবে যে বোঝা যায় ডিস্টিংক খুব যে এটা ফারুকী স্যারেরই কাজ। তো এখানেও দেখলাম যে ট্রিটমেন্টটা মোরললেস একই আছে, মানে সেই স্টাইল ফরম্যাটটা তিনি ফলো করেছেন এবং আটটা এপিসোড খুব সম্ভবত আছে। 9th July এটা যেভাবে দেখতে পারবো। তো মেইন যে বেসিক প্লট সেটা হলো যে জেন্ডার ইকুয়ালিটি, ছেলে এবং মেয়েরা কি আদৌ সমান। তো যদি মেয়েদেরকে বেশি ফ্যাসিলিটি দেওয়া হয় যে মেয়েদেরকে সমান করতে হবে বা মেয়ে বলে, মহিলা বলে, সেক্ষেত্রে ছেলেরা আবার কোথাও গিয়ে মানে দমিয়ে পড়ছে না? তো কারণ ছেলেরা অনেক সময় বলে যে আমি ছেলে হয়ে কী অ্যাডভান্টেজ পেয়েছি। তো এই ব্যাপারটাই আর কি এখানে তুলে ধরা হয়েছে, প্রচণ্ড প্র্যাকটিক্যাল এবং এটা মানে খুবই রিলেভেন্ট একটা টপিক। এবং চট করে কেউ এটার ব্যাপারে মানে খুব ডিটেলসে কেউ দেখাতে চায় না। তো একটা ওয়েব সিরিজ মানে আটটা এপিসোডে আসছে, মানে বুঝতে পারছো প্রচুর ডিটেলিং থাকবে। এবং যে অভিনেতা অভিনেত্রীদের কাস্ট করা হয়েছে, আমি এক দু জায়গায় আর্টিকেলও পড়লাম যে তিশা ম্যাম নাকি কাস্টিং নিয়ে প্রচণ্ড সিরিয়াস এবং তিনিই সাজেস্ট করেছিলেন যেন তাসনিয়া ফারিন এবং পার্থ বড়ুয়াকে ইনক্লুড করা হয় কাস্টে। তো তাসনিয়া ফারিনই মেইন লিড দেখতে পারলাম এখানে, তাকেই ম্যাক্সিমাম টাইমে স্ক্রিনে দেখতে পেয়েছি আমরা। হাসান মাসুদ স্যারকে বেশ ভালো লাগে আমার, এখানেও বেশ সুন্দর সুন্দর ডায়লগ দিতে দেখা গেল। তো লাস্টে একটা সারপ্রাইজ ছিল, সেটা হচ্ছে চঞ্চলবাবু, মানে চঞ্চলবাবু এসে দাঁড়ালো ওপর থেকে নিচে, হাসান মাসুদকে একবার দেখলো, তারপরে বললো তুমি কে, আপনি কে, সরি। তো বেশ একটা সারপ্রাইজ আছে। তো সিরিজটা আসুক, অবশ্যই সেটা নিয়ে কথা হবে। তো তোমাদের কার কেমন লেগেছে লেডিস অ্যান্ড জেন্টেলম্যানের অফিসিয়াল ট্রেলার নিচে কমেন্ট সেকশন অবশ্যই লিখে জানিও। আমার তো দারুণ লেগেছে, প্রমিজিং লাগলো প্রচণ্ড। এবং মানে কী বলবো, ফারুকী স্যার যেখানে আছে সেখানে আর ভাবতেই হবে না যে কাজটা কেমন হবে, কাজটা নো ডাউট খুব ভালো হবে। এবার কী কী ডিটেলস আমরা দেখতে পারবো, ফারুকী স্যার কী কী আমাদের দেখাতে চলেছেন, সেটার জন্য তো 9th July অবধি আমাদের ওয়েট করতেই হবে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। অল দ্য বেস্ট টু দ্য হোল টিম অফ লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, ভালো থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।